নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এঁচোড় সেদ্ধ করে জল ফেলবেন না, এইভাবে এঁচোড় রান্না করলে একদম মাংসের মতন এঁচোড় কষা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। ছোট ছোট করে এঁচোড়টা কেটে নিয়েছি, আর সামান্য বীজ হয়ে গেছিল বলে বীজটা আলাদা করে নিয়েছি। একটু লবণ আর হলুদ মাখিয়ে 2-3 মিনিট রেখে দেব। কিভাবে খুব সহজে এঁচোড় কাটবেন আর হাতে একটু আঠা লাগবে না, তার ভিডিওটা আমার আগের এপিসোডেই দেয়া আছে, আপনারা দেখে নেবেন। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এঁচোড়গুলো দিয়ে দেব। লবণ আর হলুদ মাখানোর জন্য সামান্য একটু জল এঁচোড়ের মধ্যে বেরিয়েছে। এবার সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে 3-4 মিনিট মতন ভেজে নেব, সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর এঁচোড়গুলো আমি প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আবারও কড়াই বসিয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1টা তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব বড় সাইজের 1টা কুচনো পেঁয়াজ আর 1 টিস্পুন রসুন কুচি। নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেব পেঁয়াজটা, যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে। তারপরে দিয়ে দেব 1টা কুচনো টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে ভাজতে থাকবো, যাতে টমেটো পেঁয়াজ সব কিছু ভালো মতো নরম হয়ে যায়। 2 মিনিট নাড়াচাড়া করার পর টমেটো পেঁয়াজ বেশ ভালো মতন গলে গেছে। এবার দিয়ে দেব 1 টিস্পুন আদার পেস্ট, আবারও একটু নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ভালো মতন মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়, ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে। প্রয়োজন হলে সামান্য জল দিয়ে দেব। নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি আর গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন ঘি। এই সময় আপনারা একটু টেস্ট করে নেবেন, যদি মনে হয় লবণ ঝাল কিছু লাগবে তাহলে আবার দিয়ে দিতে পারেন। ভালো করে সব কিছু মিশিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করব, যাতে এঁচোড় আর সব মশলা একসাথে মিশে যায়। এঁচোড় সেদ্ধ করে জল ফেলে দিলে এঁচোড়ের সুন্দর যে গন্ধটা সেটাও খানিকটা চলে যায়। এইভাবে একবার রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আসি বন্ধুরা, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি।